আবার আমরা কিছু এমসিকিউ নিয়ে চলে এসেছি তো আগে এমসিকিউ বলে যারা দেখো নি তারা প্লে লিস্টে গিয়ে আগের এমসি গুলো দেখে নেবে খুব হেল্পফুল হবে এমসি সাথে কিছু থিওরিও ডিসকাস করা আছে তো আজকের কোশ্চেন কি বলছে দেখো পি ডিমেরু ভামক বিশিষ্ট একটি তড়িৎ মেরুকে ই প্রাবল্যের একটি তড়িৎ ক্ষেত্রে স্থাপন করলে তড়িৎ ডিমেরুর উপর ক্রিয়াশীল টর্ক কত হবে এটা ইজিলি সবাই বলে দিতে পারবে কিন্তু থিওরিটা আগে একটু আমরা ডিসকাস করে নিই ধরে নাও এটা একটা তড়িৎ ডিমেরু এটা একটা কি তড়িৎ দ্বিমেরু মাইনাস কিউ আছে এটা প্লাস কিউ মিডিলের যে ডিস্টেন্স সেটা কত টুয়েলভ এরপর একে ধরে নাও একটা ই তড়িৎ ক্ষেত্রের মধ্যে রেখে দিয়েছি একটা ই তড়িৎ ক্ষেত্রের মধ্যে রাখা আছে এ পাশে একটা ই তড়িৎ ক্ষেত্র আছে কত ডিগ্রি কোণে রাখা আছে থিটা ডিগ্রি কোণে রাখা আছে তো দেখো এ পাশের জন্য একটা বল কাজ করবে এ পাশে একটা কাজ করবে এফ সমান কিউই হয় তাহলে কিউই এ পাশে কাজ করবে এই পাশে হচ্ছে মাইনাস অফ কিউই কাজ করবে যদি আমার এই ক্ষেত্রটা ইলেকট্রিক ক্ষেত্রটা বা ইলেকট্রিক ফিল্ডটা যদি সুষম অর্থাৎ ইউনিফর্ম হয় তখন দুটো বলের মান সমান এই বলটার এই বলটা কি হবে সমান হবে সেই ক্ষেত্রে দেখো দুটো বলের মান যদি আমার সমান হয় সেই ক্ষেত্রে এফ নেট যে বলটা পাবো আমি সেটা কত হবে জিরো কারণ কি দুটো বলের মান সমান এবং কি বিপরীত তার জন্যে জিরো আসবে অর্থাৎ সুষমও যদি তড়িৎ ক্ষেত্র হয় সেই ক্ষেত্রে বল জিরো হবে কিন্তু অসম হলে কিন্তু বল জিরো হবে না এটা মাথায় রাখবে একটু অসম হলে কেন জিরো হবে না কারণ এই দুটো বলের মানটা কি হবে আলাদা আলাদা হয়ে যাবে অভিমুখটা চেঞ্জ হয়ে যাবে অসম হলে এরপর কি হচ্ছে দেখো যখনই দুটো পয়েন্টের উপর দুটো এরকম বল কাজ করবে দুটো বল কাজ করলে দুটো আলাদা আলাদা পয়েন্টের উপর তখন এটা ঘূর্ণনের একটা প্রবণতা সৃষ্টি হয় ঘূর্ণনের যখনই প্রবণতার সৃষ্টি হবে তখন তাতে একটা টর্কের উদ্ভব হয় টর্ক অর্থাৎ কি টাও ইকুয়াল টু হয় ক্রিয়াশীল বলের মান কত দেখো কিউই ইন্টু লম্ব দূরত্ব তার মধ্যে দুটো বলের মধ্যে দেখো দুটো বলের মধ্যে লম্ব দূরত্ব হচ্ছে এই ডিস্টেন্সটা এটা যদি থিটা হয় দেখো আমার এটাও থিটা হবে আর এটা থিটা হলে দেখো এই পাশটা হয়ে যাবে টুয়েল সাইন থিটা এটা অতিভুজ এটা লম্ব লম্ব হয় অতিভুজ সমান সাইন থিটা সেইখান থেকে লম্ব সমান অতিভুজ ইন্টু সাইন থিটা তাহলে অ্যান্সার কত এলো দেখো টুয়েল সাইন থিটা ক্লিয়ার এটুকু নেক্সট দেখো এরপর টাও ইকুয়াল টু এটাকে লেখা যাবে দেখো টু কিউএল অর্থাৎ পি তাহলে পিই সাইন থিটা হয়ে যাবে এটা দেখো এবাইন থিটা মানে কি হয় এ ক্রস পি তাহলে টাও ইকুয়াল টু হবে দেখো পি ক্রস ই তাহলে অ্যান্সার দেখো হয়ে যাবে কি বি দেখো এখন এই টাওয়ের ম্যাক্সিমাম মান আর কী কী কোয়েশ্চেন হতে পারে বলে দিই একটু টাওয়ের ম্যাক্সিমাম কখন হবে টাও ম্যাক্স কখন হবে কখন পাওয়া যাবে টাও ম্যাক্স টাও ম্যাক্স পাওয়া যাবে যদি আমার সাইন থিটা কত হয় ওয়ান হয় অর্থাৎ থিটাটা কত হবে দেখো জিরো ডিগ্রি সরি নাইনটি ডিগ্রি থিটা যদি আমার 90 ডিগ্রি হয় সেই ক্ষেত্রে আমার টাওয়ের মান কী হবে ম্যাক্সিমাম আর টাও মিনিমাম কখন পাওয়া যাবে টাও মিনিমাম হবে যখন আমার সাইন থিটা কত হবে জিরো অর্থাৎ থিটাটা কত হবে জিরো ডিগ্রি বা হানড্রেড এইট্টি ডিগ্রি যদি নব্বই ডিগ্রি কোণে স্থাপন করা হয় তাহলে টাওয়ের মান ম্যাক্সিমাম হবে আর শূন্য বা একশো আশি ডিগ্রি কোণে স্থাপন করলে টাওয়ের মান কী হবে মিনিমাম নেক্সট কোশ্চেনকে দেখো কি একটু আগে দেখো এটা ডিসকাস করে দিলাম কী বলেছে দেখো দেখো অসম তরিত ক্ষেত্র অসম তরিত ক্ষেত্রে তাহলে কী কী কাজ করবে দেখো টর্কও কাজ করবে আর বলও কাজ করবে এটা অপশান সিটা দেখো কারেক্ট অ্যান্সার হবে বল এবং টর্ক দুটোই কাজ করবে আচ্ছা যদি আমার এটা সুষম তরিত ক্ষেত্র হতো তাহলে কিন্তু বল শূন্য অর্থাৎ বল কাজ করবে না কিন্তু টর্ক কাজ করবে এটা একটু মাথায় রাখবে কোশ্চেনটা এটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন আছে নেক্সট দেখো আর্টেরটা আর্টের দাগ কী বলছে দেখো বলছে একটি ডিমের অক্ষীয় অবস্থানে রাখা আছে আধানের ওপর এ পরিমাণ বল প্রযুক্ত হলো দূরত্ব যদি দ্বিগুণ করা হয় তাহলে বলটা কত হবে দেখো এরকম সিমিলার টাইপের একটা প্রবলেম করেছিলাম আমরা নেক্সট ভিডিওতে যদি কেউ দেখে না থাকো তাহলে একটু প্লেলিস্টে গিয়ে দেখে নিও এটা এটা কি করেছিলাম দেখো যেহেতু আমার বল আর দূরত্বের মধ্যে রিলেশান তো বল আর দূরত্বের মধ্যে রিলেশন এফ প্রোপোশনাল টু হচ্ছে আর স্কোয়ার তো এফ ওয়ান আর ওয়ান আর একটা ধরে নিলাম এফ টু প্রপোর্শনাল টু ওয়ান বাই আর টু স্কোয়ার তো আমাকে এফ টু চেয়েছে তাহলে এফ টু বাই এফ ওয়ান করবো এফ টু বাই এফ করলে এটা কত আসবে দেখো আর ওয়ান বাই আর টু এর তাহলে এফ সমান কত আসবে দেখো এফ ওয়ান ইন্টু আর ওয়ান বাই টু একটা বলেছে দূরত্বের দ্বিগুণ সেকেন্ড পার্টে দূরত্বের দ্বিগুণ এটা যদি আর হয় এটা দেখো টু আর হবে অর্থাৎ তাহলে এফ ও এফ সমান হয়ে যাবে দেখো এফ বাই ফোর অর্থাৎ আচ্ছা সরি এটা তড়ির ডিমেরও অক্ষ বলেছে অর্থাৎ এটা কিউব ফরম্যাটে হয় একটু ভুল হয়ে গেলো এটা কিউবে যায় একটু কারেকশান করতে হবে এটা কিউব হয় ডিমের অক্ষের জন্য ওয়ান প্রোপো সরি এ প্রোপোশনাল টু ওয়ান বাই আর কিউব হয় এ প্রোপোশনাল টু আর কিউব তাহলে এটা দেখো কি পাওয়া যাবে এই প্রপোশনাল টু আর কিউ বলে এফ টু বাই এফ ওয়ান এফ টু বাই এফ ওয়ান ইকুয়াল টু আর টু বাই আর ওয়ান এর সরি আর ওয়ান বাই আর টু হবে আর ওয়ান বাই আর টু এর হোল কিউব তাহলে এফ টু সমান কত আসবে দেখো এফ ওয়ান ইন্টু আর ওয়ান বাই আর টু এর হোল কিউব দেন এফ টু ইকুয়াল টু হবে এফ ওয়ান ইন্টু এটা দেখো ওয়ান বাই এইট হয়ে যাবে যেহেতু আর টুটটা হচ্ছে দ্বিগুণ বলেছে তাহলে এফ সমান কত আসবে দেখো এফ বাই এইট তাহলে অপশান কত হবে দেখো অপশান ডি ঠিক এটা একটু কারেকশান করে নেবে একটু ভুল বলে দিয়েছিলাম তখন এটা তড়িৎ ডিমেরও অক্ষ আছে তড়িৎ ডিমের অক্ষের ক্ষেত্রে আর কিউব হয় এ প্রপোশনাল টু আর কিউব আর যদি শুধুমাত্র দুটি আধানের মধ্যে ক্রিয়াশীল বল চাই তখন ওটা এ প্রপোশনাল টু আর স্কোয়ার হয় এটা একটু কারেকশন করে নেবে এটা বাই মিস্টেক হয়ে গেছে একটু ভুল আচ্ছা সেকেন্ড নেক্সট নেক্সট দেখো কী বলছে নেক্সট বলছে একটি তড়িৎ ডিমের অক্ষের ওপর কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রবল্য কত দিয়েছে দেখো ই এবং একই ডিমের একই দূরত্বে পার্শ্বীয় বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রবল্য কত দেওয়া আছে দেখো ই একটা দিয়েছে ই ওয়ান আর একটা দিয়েছে কত ই টু বলছে এখন নিচের কোন রিলেশনটা ঠিক নিচের কোন রিলেশনটা ঠিক তো ই ওয়ান আর ই টুর মান আমাকে আগে জানতে হবে ইউান আর ইটুর মান এটা থিওরি করেছো ইউয়ান আর ইটুর মানটা তাও আমি আর একবার বলে দিচ্ছি ই ওয়ানের মান কত হবে ই দেখো কোথায় বলেছে তড়িদি মেরু অক্ষের ওপর একটি বিন্দুতে ই ওয়ান অক্ষের উপর একটি বিন্দুতে যে সূত্রটা ছিল সেটা বল মনে করো টু পি বাই ফোর পাই এফসাইলন নট আর কিউব ছিল আর একই দূরত্বের প্রাশ পার্শীয় বিন্দুতে হলে এটা কত হয় পি বাই ফোর পাই এফসাইলন নট আর কিউব দুটোকে যদি ডিভাইডেড করো তাহলে ই ওয়ান বা ই টু সমান আসবে দেখো দুই তাহলে ই ওয়ান সমান কত হবে টু ই টু তাহলে কোন অপশানটা ঠিক হবে দেখো বিয়ের অপশানটা ঠিক হবে নেক্সট নেক্সট দেখো কী বলছে এই প্রবলেমটা খুব ইম্পর্ট্যান্ট এটা এই যে পড়েছে বিগত সালে সম্ভবত দু হাজার সতেরো বা আঠেরো সালে এটা পড়েছিলো কী বলেছে দেখো কোশ্চেনটাই কোশ্চেনটাই বলেছে ই আধান বিশিষ্ট একটি ইলেকট্রন ভি বেগে এক সক্ষের ধনাত্মক দিক বরাবর গতিশীল এক সক্ষের ধনাত্মক দিক বরাবর গতিশীল অর্থাৎ এই পাশে আধানটা যাচ্ছে এরপর কি বলছে কণাটির ওপর তড়িৎ ক্ষেত্র বলল ওয়াই অক্ষের ধনাত্মক দিক বরাবর ওয়াই অক্ষের ধনাত্মক দিক বরাবর কাজ করছে এখন বলছে ক্রিয়াশীল বল কোন অক্ষ বরাবর কাজ করবে ক্রিয়াশীল বল তাহলে ক্রিয়াশীল বল আধান এদের মধ্যে সম্পর্কটা আমাকে একটু জানতে হবে আগে না জানলে তো করা যাবে না তো ওটা জানা যাক কি হয় তো এফ প্রপোর্শনাল টু সরি এফ সমান কিউ ইন্টু ই যদি ইন ভেক্টর ফর্মে লিখি এফ ভেক্টর ইকুয়াল টু কিউ ইন্টু ই ভেক্টর হবে আচ্ছা ই এর মান কি বলেছে দেখো ইলেকট্রন বলেছে না তাহলে এফ ভেক্টর ইকুয়াল টু ইলেকট্রন আছে ইলেকট্রনের চার্জ কত মাইনাস ইন্টু ই ভেক্টর আচ্ছা এই ই ভেক্টর কোন দিকে কাজ করছিল দেখো প্লাস ওয়াই অ্যাক্সিস বরাবর অর্থাৎ জে ক্যাফ হবে মাইনাস ই ডট ই জে ক্যাফ জে ক্যাপ ইউনিট ভেক্টর হবে আচ্ছা মাইনাসটা যদি আমি জে ক্যাপের সঙ্গে নিয়ে নিই তাহলে এ ভেক্টর ইকুয়াল টু আসবে দেখো মাইনাস অফ জে ক্যাফ ইন্টু ই হবে এটা अर्थात माइनस ऑफ जे माइनस ऑफ जे माने मान एक्सिस बोझ माइनस ऑफ़ जे माने मान बोझ माइनस वाई एक्सिस अर्थात ग्रुप डी सठ